নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অহনা। শুরু করছি জেলার সারা দিন। জেলার সারা দিনের শুরুতেই চোখ রাখবো হেডলাইনসে। নাম না করে রাজ্যের শিক্ষামন্ত্রীকে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল করে দিন, বাগডোগরায় মন্তব্য রাজ্যপালের। বালি ও হাওড়া পুরসভা নিয়ে কোনো বিল সই করেননি, আদালতে রাজ্য ভুল তথ্য দিয়েছে, মন্তব্য রাজ্যপালের। ভুলবশত দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট, রাজনীতির কোনো যোগ নেই, প্রতিক্রিয়া কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের। নির্বাচন ঘিরে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর, কনুয়া, ভবানীপুর হাই মাদ্রাসা। তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেসের সংঘর্ষ, নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে থাকার বার্তা দিয়ে ডেউচা পাচামিতে মাওবাদী পোস্টার, শনিবার রাতে দেওয়াল ও গাছে পোস্টার দেখা যায়। স্ত্রীর রক্তাক্ত দেহ এবং স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হাওড়া চ্যাটার্জিহাটে। ঘরের দরজা ভেঙে জোড়া দেহ উদ্ধার করে পুলিশ। কুলতলিতে অধরা রয়্যাল বেঙ্গল, আবারও বাঘের গর্জন শোনার দাবি। হুড়োহুড়িতে পালাতে গিয়ে পড়ে গিয়ে জখম এক। বছরের শেষ রবিবারে উৎসবের মেজাজে রাজ্যবাসী, বিভিন্ন পিকনিক স্পটে পর্যটকের ভিড়, আনন্দ ঘোরাঘুরিতে ব্যস্ত সকলে। আজ সারদা মায়ের জন্মতিথি, কামার পুকুরের মন্দিরে বিশেষ পুজো, নির্দিষ্ট সময়ের জন্য খুলল বেলুড় মঠ। মুখ ফিরিয়েছে পরিযায়ীরা, শীত এলেও পাখির দেখা নেই সাঁতরাগাছির ঝিলে, পরিচর্যার অভাবেই পাখি না আসার অভিযোগ। সময় এখন একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। গতকালকের পর আজকেও জমজমাট অ্যালেন পার্ক পার্ক স্ট্রিট। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রিয়া সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, আজও জমজমাট অ্যালেন পার্ক পার্ক স্ট্রিট, এই মুহূর্তের ছবিটা ঠিক কি রয়েছে? একদমই, দেখো অহনা, ক্রিসমাস ইভ থেকেই শুরু হয়ে যায় এই পার্ক স্ট্রিটে জমজমাট বিষয়। এবং ক্রিসমাস ইভ অর্থাৎ 24-25 তারিখে কিন্তু আমরা দেখেছি যে পার্ক স্ট্রিট কিন্তু একদম ভরপুর, মানে পার্ক স্ট্রিটে প্রচুর মানুষের আগমন হয়েছিল। কিন্তু আজকে অর্থাৎ 26 তারিখ, আজকে যেহেতু আজকে রবিবার এবং প্রচুর মানুষের আজকে ছুটি রয়েছে, এবং সেই কারণের জন্য দূর দূরান্ত থেকে এই অ্যালেন পার্কে দেখার জন্য কিন্তু মানুষ এসেছে পার্ক স্ট্রিটে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে এই যে পার্ক স্ট্রিটের যে বিষয় অর্থাৎ অ্যালেন পার্কে আজকে যেমন গাড়ি ছাড়া রয়েছে ট্রাফিকের তরফ থেকে, পার্ক স্ট্রিট থেকে মল্লিকবাজার গামী যেসব গাড়ি রয়েছে সেসব গাড়ি কিন্তু যাচ্ছে, কিন্তু এই যে মানুষের ভিড়, সেই মানুষের ভিড়ের জন্য কিন্তু দু সাইড দিয়ে চ্যানেল করা রয়েছে, যেখান থেকে পার্ক স্ট্রিট মোড় থেকে মানুষরা সেই চ্যানেল ধরে অর্থাৎ ব্যারিকেড করে দেওয়া হয়েছে দু সাইডে, সেই ব্যারিকেড ধরে কিন্তু তারা আসছে। এবং একটা টাইম হচ্ছে যে গাড়ি বন্ধ করে মানুষজনদের ছাড়ছেন যারা অ্যালেন পার্কে ঢোকার জন্য। আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো যে একটু এই বাচ্চাদেরকে দেখাতে, যারা একদম ছোট কিন্তু তারা এসেছে একবার অ্যালেন পার্কে দেখতে। কারণ দেখো, পার্ক স্ট্রিট হচ্ছে অন্যতম প্রাণকেন্দ্র, সকাল থেকে মানুষ বিভিন্ন জায়গায় তারা ঘোরে, বিভিন্ন বিনোদনমূলক যে পার্কগুলো আছে সেখানে তারা যান, কিন্তু সন্ধ্যের পর বিকেলের পর কিন্তু একবার পার্ক স্ট্রিটের এই যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা দেখার জন্য কিন্তু বহু মানুষ তারা কিন্তু আসে। অর্থাৎ সারা দিনের ডে আউট তারা প্রতিটা জায়গায় ঘুরে, বিনোদনমূলক যেসব পার্কগুলো রয়েছে সেখানে যান, চার্চে যান, কিন্তু শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অর্থাৎ পার্ক স্ট্রিট না হলে কিন্তু কোথাও একটা অসম্পূর্ণ থেকে যায়। এবং সেই কারণের জন্যই কিন্তু পার্ক স্ট্রিট এবং পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক মাস্ট। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সেই চিত্রটা তোমাকে দেখাতে, কল্যাণ দেখে বলবো যে প্রচুর মানুষ যারা এখানে আসছে, এই যে অ্যালেন পার্ক যেরকম সুন্দরভাবে সেজে উঠেছে, এখানকার আলোকসজ্জা এবং এই যে ক্রিসমাস ট্রি, সেই ক্রিসমাস ট্রি এর সামনে দাঁড়িয়ে প্রত্যেকে সেলফি তুলছে, ছবি তুলছেন, এবং বন্ধু বান্ধব সহ মনের মানুষকে নিয়ে, পরিবারকে নিয়ে বহু মানুষ কিন্তু ইতিমধ্যেই এসেছে পার্ক স্ট্রিটের এই অ্যালেন পার্কে। আজকে 26 তারিখ, ক্রিসমাস কালকে গিয়েছে, এবং তারপরে আজকে 26 তারিখ দেখা যাচ্ছে যে 26 তারিখেও কিন্তু প্রচুর মানুষের আগমন হয়েছে, কারণ আজকে রবিবার এবং রবিবার ছুটির দিন, প্রচুর মানুষের ছুটি থাকে, সেই কারণের জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। এবং খুব স্বাভাবিকভাবে অহনা যে একটা
জিনিস, একটা ভয় যেটা হচ্ছে একটা অজানা শত্রুর সঙ্গে আমরা লড়াই করছি আজ কয়েক বছর। রিয়া, বোঝাই যাচ্ছে যে জমজমাট হয়ে রয়েছে পার্ক স্ট্রিট, ওখানে এই মুহূর্তে যারা রয়েছেন তুমি যদি তাদের সঙ্গে একটু কথা বলো, তাদের আজকের কি প্ল্যানিং রয়েছে সেটা জানার চেষ্টা করো। একদমই দেখো না, আমি চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলার জন্য। এখানে প্রচুর মানুষ রয়েছেন এবং প্রচুর বাচ্চারাও রয়েছেন, আমি একটু চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবো, যদি ওনারা কথা বলতে পারেন আমি চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য। যে দেখো আমার সঙ্গে কিন্তু একটা পুচকে মানুষ তিনি রয়েছেন আমার সঙ্গে, আমি তাকে জিজ্ঞাসা করব আজকে সারাদিন কি করলে, কিয়া কিয়া সারাদিন। টুডে আই কাম হিয়ার এন্ড ডু আ লট অফ ফান উইথ মাই ফ্যামিলি এন্ড নাও আই এম গোয়িং টু মাই হোম ইন উইথ হুম ইউ আর কাম হিয়ার টু সেলিব্রেট ক্রিসমাস। ওকে, দেখো অহনা, ক্রিসমাসের জন্য কিন্তু বাচ্চারা যারা সেলিব্রেট করছে তারা কিন্তু এসেছে এবং আরও এখানে দেখো প্রচুর মানুষ ইতিমধ্যেই আসছে। আমি একটু চেষ্টা করব তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার জন্য যে যারা এসেছে। আমি একটু আপনার সাথে কথা বলব, আজকে সারাদিন কি প্ল্যান ছিল? সারাদিন প্ল্যান বেতো সারাদিন আমরা এখানে পার্ক স্ট্রিটে ঘুরে এসেছি। We have come here actually to Park Street. It's a very happening place. We are new to Calcutta actually. So we thought we'll just see the place. It's been decorated very nicely in fact. You are new to Calcutta and yeah. You know about Park Street? About we heard from our friends. Huh? We heard from our friends. They said Park Street is a must visit during Christmas time. ওখানে তুমি শুনলে যে ওনারা নতুন কলকাতাতে, কিন্তু বন্ধু বান্ধবের মুখে কিন্তু পার্ক স্ট্রিটের কথা শুনেছে এবং সেই কারণের জন্য কিন্তু তারা পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক একবার ঘুরে দেখার জন্য কিন্তু তারা এখানে উপস্থিত হয়ে গেছেন। কলকাতায় নতুন হলেও তো কি, বন্ধুদের মুখে শুনেছে এবং সেই কারণের জন্যই পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিটের আলোকসজ্জা ক্রিসমাসে এবং অ্যালেন পার্ক, এই যে বিষয়ে অর্থাৎ কলকাতার শহরের অন্যতম প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক, সেটা দেখার জন্য কিন্তু বহু মানুষ ইতিমধ্যেই চলে এসেছে অ্যালেন পার্কে এবং 25 তারিখ গতকাল গেছে, আজকে 26 তারিখ। একেবারে বলে যাচ্ছে যে আজ রবিবার, ফেস্টিভ মুডে মাতোয়ারা শহরবাসী। এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবি তুমি আমাদের দেখালে, ধন্যবাদ রিয়া তোমাকে। আপাতত আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি এবং যে ছবিটা তিনি দেখাচ্ছেন যে গতকালকের পর আজও একেবারে উৎসবের মেজাজে রয়েছে শহরবাসী এবং সেখানে পার্ক স্ট্রিটের যে আলোকসজ্জা সেই আলোকসজ্জা দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। নজর রাখবো পরের খবরের দিকে, ভুলবশত গ্রুপ লেফট, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। বিজেপি বিধায়কদের দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার প্রেক্ষিতে প্রতিক্রিয়া কল্যাণের বিধায়ক অম্বিকা রায়ের, এই নিয়ে জল্পনা ওড়ালেন রানাঘাটের বিজেপির জেলা সভাপতিও। বিজেপির আরও 5 উইকেট পড়ল বলে মনে করা হচ্ছে কটাক্ষ বাবুলের। বিজেপির দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট পরপর বিধায়কদের, দলে কি তবে আরও বিদ্রোহ বাড়ছে? আচমকাই বড়সড় প্রশ্নের মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব। শনিবার রাত পোহাতেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগী বিধায়কদের ভোল বদল, ভুল করে দলীয় গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিলেন, এর সঙ্গে রাজনীতি বা দলবিরোধী হওয়ার কোনো সম্পর্ক নেই। প্রতিক্রিয়া কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের, গ্রুপ থেকে বেরিয়ে আসা, ওইটা অনেক গ্রুপ রয়েছে, অনেক গ্রুপের ভেতরে থেকে বেরিয়ে এসে এটা মিস্টেকেন নিয়ে বেরিয়ে আসা আর রাজনীতি যেভাবে জোড়ার চেষ্টা হচ্ছে ইটস নট কারেক্ট, ঠিক আছে, এটা ঠিক না। যেভাবে দেখানো হচ্ছে যে দলীয় কোনো ব্যাপারে সেটা কিন্তু কারেক্ট নয়। কলকাতা পুর নির্বাচনে ভরাডুবির পর রাজ্য কমিটিতে বদল আনে বিজেপি, নতুন কমিটিতে বাদ পড়েছেন সায়ন্তন বসু, তারপরই তিনি বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেন। জেলাভিত্তিক পুরভোটের কথা মাথায় রেখে রদবদল জেলা সংগঠনেও। শনিবারই দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বিজেপির 5 বিধায়ক। তালিকায় ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, হরিণঘাটার অসীম সরকার, রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী এবং বনগাঁ উত্তরের অশোক কীর্তনিয়া। দলের প্রতি বিদ্রোহ বা রাজ্য কমিটিতে মতুয়া প্রতিনিধিদের জায়গা হয়নি বলেই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।
তবে সেই জল্পনা কার্যত উড়িয়ে দিয়ে নদিয়া দক্ষিণের নবনিযুক্ত সভাপতি তথা বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া সামান্য ঘটনা যা বড় করে দেখানো হচ্ছে। অসীম সরকারের কথা হয়েছে, আমার সঙ্গে অমৃতা রায়ের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। বিষয়টা যেভাবে আপনারা আর কি যেভাবে ইয়ে করছেন, বিষয়টা সেরকম জায়গাতে নেই। একটা দলের ব্যাপার, সেটা দলের বন্ধুরের ব্যাপার এবং রাজ্যের দেখছোটা ওটা মিটিয়ে যাবে, এমন কিছু ব্যাপার না। নিজ গুণে পরের পর উইকেট পড়ছে বিজেপির, আবারও পাঁচটি গেল মনে হচ্ছে। টুইটে কটাক্ষ বিজেপি থেকে তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়র। আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে বাকি পুরসভাগুলির নির্বাচন, তার আগেই দলের অন্দরে এই বিদ্রোহে অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য নেতৃত্বকে। দলীয় ক্ষোভ ঢাকতেই তড়িঘড়ি আলোচনায় বিজেপি নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। নদিয়া থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। রাজ্যের শিক্ষামন্ত্রীকে কটাক্ষ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। রবিবার দার্জিলিং যাওয়ার পথে বাগডোকরা বিমানবন্দরে নেমে তিনি বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর করবেন, মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল করে দিন না। কটাক্ষ রাজ্যপাল ধনখড়ের। শিক্ষামন্ত্রী জিনকো মুঝসে চর্চা করনি চাহিয়ে থি, মুখ্যমন্ত্রী কো হম চ্যান্সেলর বনা দেঙ্গে। আপ তো মুখ্যমন্ত্রী কো চ্যান্সেলর কে সাথ গভর্নর ভি বনা দিজিয়ে, তবি শায়দ আপ কো শান্তি মিলেগি। ইয়ে আচরণ অনুচিত। বিধানসভা স্পিকারের সমালোচনা রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার রাজ্যপাল দার্জিলিং সফরের আগে বলেন, যতবার বিধানসভায় গিয়েছি জরুরি অবস্থার কথা মনে পড়েছে, আমার সব বক্তব্য ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ রাজ্যপালের। বিধানসভা কে অধ্যক্ষ আপনা আচরণ মর্যাদিত রাখনা চাহিয়ে, ও আপনে অধিকার ওর উত্তরদায়িত্ব दोनों से अनबीग। जब दो बार विधानसभा में गया और संविधान के तहत अभिभाषण दिया, दोनों बार मुझे इमरजेंसी की याद आई, क्योंकि दोनों बार मेरा अभिभाषण ब्लैकआउट किया गया। जब विधानसभा गया पहली बार निरीक्षण करने, जानकारी प्राप्त करने, ताले लगे नहीं। जितनी जानकारी विधानसभा अध्यक्ष से मांगी गई है आज तक एक भी उपलब्ध नहीं कराई गई है। তার কাছে বালিও হাওড়া পুরসভা নিয়ে কোনো নথি কাগজ ও চিঠি পেশ করা হয়নি, অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতে বলা হলো বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন। দুটি পুরসভার বিল নিয়ে নিজের অবস্থান রবিবার স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কি বলেছেন তিনি শুনবো। হাওড়া কে বারে মে राज्यपाल के समक्ष मैं पुरजोर से कह रहा हूँ, राज्यपाल के समक्ष कोई कागज, कोई पत्रावली, कोई डिस्कशन, कोई विवेचन हावड़ा और हावड़ा म्युनिसिपैलिटी के विभाजन का और बाली के क्रिएशन का नहीं आया है। और जो बिल मेरे समक्ष आया है जिसके बारे में मुझे आप लोगों के माध्यम से पता लगा है। সময় কোন একটা বিরতির সঙ্গে থাকুন। ওসিকে বদলির হুমকি দেওয়ার মন্তব্য ঘিরে বিতর্ক মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার বিকেলে ভরতপুরের দল প্রতিষ্ঠা দিবস পালনকে সামনে রেখে পার্টি অফিসে নেতাকর্মী নিয়ে বৈঠকে বসেন তৃণমূল বিধায়ক। ওই বৈঠকে কি বলেছেন তৃণমূল বিধায়ক শুনে নেব। টার্জেনকে ওসি ফোন করেছিল, আমি টার্জেনকে পরিষ্কার বলে দিয়েছি, ওসিকে বলো যে তোমাকে দালালি বন্ধ করতে বলছে, যদি ওসি থাকার ইচ্ছা থাকে ভরতপুরে, আর তা নাহলে 48 ঘন্টার মধ্যে তোমাকে বাধ্য করাবো এখান থেকে থানার সামনে গিয়ে বসবো, পায়ে টেবিলের উপরে পা দিয়ে তখন বুঝতে পারবা হুমায়ুন কবির কী জিনিস। অটোমেটিক তুমি এখান ছেড়ে চলে যাবো, বলবো যে আমি বেশ ভাটপাড়ায় ছিলাম, ভাটপাড়াতেই চলে যাবো। তো সেটা যেন আমাদের করতে বাধ্য না করায় কেউ। সোজা দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য। শনিবার রাতে হরিণসিংহা থেকে ঝাড়খণ্ডের কাকপাটি যাওয়ার পথে দেওয়াল ও গাছে পোস্টারগুলি দেখতে পান এলাকার মানুষ। সাদা কাগজের ওপরে লাল কালিতে হিন্দিতে লেখা পোস্টারগুলি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে থাকার কথা লেখা হয়েছে। পোস্টারের নিচে লেখা রয়েছে সিপিএম মাওবাদী।
খবর পেয়ে মোহাম্মদবাজার থানার পুলিশকে পোস্টারগুলি উদ্ধারের আগে কেউ বা কারা সেগুলি তুলে নেয়। শনিবারের মাও পোস্টার ঘিরে রবিবারও এলাকায় চাঞ্চল্য ছড়ালো। কে বা কারা পোস্টারগুলি দিয়েছিল বা আদৌ সেগুলো মাওবাদীদের কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি সিপিএম থেকে 300-র বেশি কর্মী তৃণমূলে যোগ দিলেন হিঙ্গলগঞ্জে। শনিবার হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিলে দুস্থদের শীত বস্ত্র বিলির কর্মসূচি নেয় তৃণমূল। ওই অনুষ্ঠানে এলাকার বিজেপি সিপিএম এর কর্মী সমর্থকেরা ঘাসফুল শিবিরে যোগ দেন, নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন এলাকার তৃণমূল নেতৃত্ব। সিপিএম ত্যাগী এক নেতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়ন কর্মসূচিতে সামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন। নবাগতরা দলে আসায় দলীয় সংগঠন আরও মজবুত হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতারা। পঞ্চায়েত নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জের সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বর্তমান মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজ বা বিভিন্ন জনমুখী কল্যাণ কাজকর্ম দেখে বা অভিজ্ঞতার ভিত্তিতে ওনার সংগঠনে আমার ভালো লেগেছে বা মমতা ব্যানার্জির সরকারের বহুমুখী পরিকল্পনা আমার সত্যি খুব ভালো লেগেছে। তাই আমি নিজের স্বেচ্ছা এবং স্বতঃস্ফূর্তভাবে আমি সবার আহ্বানে আমি সারা কুলতলিতে এখনো অধরা রয়্যাল বেঙ্গল। তার মধ্যেই আবারও বাঘের গর্জন শুনে কার্যত তড়িঘড়ি, পালাতে গিয়ে পায়ে চোট পান মোতালেক মোল্লা নামে এক ব্যক্তি, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো খাঁচাবন্দি হয়নি কুলতলির বাঘ, দীর্ঘ চার দিন ধরে ম্যানগ্রোভের জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। তার পায়ের ছাপ দেখে অবস্থান বোঝার চেষ্টা করছেন বনকর্মীরা। তাদের তরফে দুটি খাঁচা বসানো হলেও এখনো বাঘের দেখা পাওয়া যায়নি। বনদপ্তর সূত্রে খবর, কুলতলির কেল্লার জঙ্গল থেকে আবার মধুখালী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাঘটি। শনিবার যে এলাকাটি জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল, রবিবার সেই জাল খুলে অন্যত্র বাঁধা হয়েছে। বাঘটিকে বাগে আনতে যাবতীয় ব্যবস্থা করেছে বনদপ্তর। এখনো পর্যন্ত বাঘ ধরা না পড়ায় এদিন এডিএফও কে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। উদয়ন গুহকে হুমকি রবীন্দ্রনাথ ঘোষের রীতিমতন। উদয়ন গুহকে হুমকি দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ, তার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তিনি ঠিক কি জানিয়েছেন শোনাব। জিনিসের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, সারের মূল্যবৃদ্ধি, ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধি এবং যেভাবে আবার কৃষক বিল, কালো কৃষক বিল আবার আনা হবে, পাস করা হবে বলেও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, কৃষিমন্ত্রীর হুমকি, তার প্রতিবাদে এবং সাম্প্রদায়িকতার প্রতিবাদে আজকে চিড়িয়াখানা থেকে টোলগেট পর্যন্ত একটা মহামিছিল। এই মহামিছিলে প্রায় 50,000 লোক যোগ দিয়েছে, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সবাই যোগ দিয়েছে, মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছে। আগামী দিনে এই মানুষ যারা ভুল করেছিল 2021-এ 2019-এ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, যারা ভুল করেছিল, ভুল সিদ্ধান্ত নিয়েছিল, তারা তাদের সিদ্ধান্তটা সংশোধন করে আগামী দিনে মমতা ব্যানার্জির পাশে থাকতে চায়, সাথে থেকে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে চায়। তারই আজকে একটা মানে নমুনা আজকে নাটাবাড়ির মানুষ, তুফানগঞ্জের মানুষ দেখিয়ে দিয়েছে। সেজে উঠেছে মা সারদার জন্মভূমি জয়রামবাটি। মায়ের 169তম জন্মতিথি উপলক্ষে এদিন সকাল থেকেই ভক্তদের সমাগম জয়রামবাটির মাতৃমন্দিরে। সকাল থেকেই পুজোপাঠ সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল বিশেষ দিনটি। ভোরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় জন্মতিথি পালনের উৎসব। এরপর দিন ভর চলে বিশেষ পুজো, বেদ পাঠ সহ নানান কর্মসূচি। তবে করোনা সতর্কতায় কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। ভক্তের ঢল নিয়ন্ত্রণ করতে সীমিত সময়ের জন্য মাতৃমন্দিরের প্রবেশ এবং মায়ের দর্শনের ব্যবস্থা করেন কর্তৃপক্ষ। লাইন দিয়ে মন্দিরে ঢোকেন ভক্ত দর্শনার্থীরা।
সকাল থেকেই বিশেষ পূজো পাঠের মধ্যে দিয়ে রবিবার 26শে ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি পালন হাওড়ায়। সেখানে বেলুড় মঠে সকাল থেকেই ভক্তদের ঢল। তবে করোনা এবং ওমিক্রন সতর্কতায় বিধিনিষেধ থাকায় নির্দিষ্ট সময়ের জন্য মঠ খোলা। সকাল 8টা থেকে বেলা 11টা এবং বিকেল 3:30 থেকে 5টা পর্যন্ত বেলুড় খোলা রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। নির্দিষ্ট সময়ের মধ্যে ভক্ত দর্শনার্থীরা রামকৃষ্ণ মন্দির, মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দির, স্বামীজির মন্দিরে প্রণাম এবং দর্শন করেন। মায়ের জন্মতিথি উপলক্ষে সারাদিনই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বলার ভাষা নেই আমার কাছে, আমি তো 2 বছর পরেই বেরিয়েছি। এর আগে একবার এসেছিলাম, তখন ওখানে গেটে ঢুকতে পারিনি। তো আজকে সত্যিই খুব ভালো লাগছে, মানে আমার আমি বোঝাতে পারবো না কতটা ভালো লাগছে। মাকে দর্শন করে কি চাইলেন মায়ের কাছ থেকে? এই যে মা, গোটা পৃথিবী যেন এরকম একটা অতিমারির মতো রোগ মুক্ত হয়ে যায়, আর কি চাইবো? আর কিছু চাওয়ার আছে? ছেলেপুলে নিয়ে যেন ভবিষ্যৎটা ভালো কাটে। তমলুকের রামকৃষ্ণ মঠ ও মিশনে সারদা মায়ের জন্মতিথি উদযাপন। ভোর 5টায় মঙ্গল আরতি, বেদপাঠ ও ভজনের মধ্যে দিয়ে শুরু হয় মায়ের আরাধনা। এরপরে হয় বিশেষ পুজো। চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলির পরে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি কাজল মাইতি। শ্রী শ্রী সারদা মায়ের 169তম জন্মতিথি পালন করছে তমলুকের রামকৃষ্ণ মঠ ও মিশন। সকালে বিশেষ পুজো এবং আরতির মাধ্যমে আজকের জন্মতিথি পালন করা হয় এবং তারপরে কীর্তন, চণ্ডীপাঠ এবং পূজা অর্চনা হওয়ার পরে মাকে ভোগ দেখানো হয়। তারপরে চলে হোমযজ্ঞ এবং দুপুরে কবির বিধি মেনে ভক্তদের জন্য প্রায় 5 থেকে 6 হাজার কন্টেনারের মাধ্যমে প্রসাদ বিতরণ করা হবে এবং তারপরেই সন্ধ্যেবেলা সন্ধ্যারতি। প্রত্যেক বছরই আমরা এখানে আসি, অষ্টমী, মায়ের জন্মদিন, ঠাকুরের জন্মদিন, প্লাস আর স্বামী বিবেকানন্দের জন্মদিন, প্রত্যেক তিথিতে আসার চেষ্টা করি। এখন আমি থাকি, মানে আমার বিবাহ সূত্রে আমি হলদিয়ায় থাকি। আগে বিয়ের আগে সবসময় আসতাম, এখন যখন পারি সময় হলে সুযোগ হলে চলে আসি। এই সকালবেলা মায়ের কাছে এসে একটু আরতি দর্শন হলো, মায়ের পুজো পাঠ হচ্ছে সেটা একটু দেখলাম, মায়ের কাছে মনের কামনা নিবেদন করলাম, মায়ের কাছে মায়ের ইচ্ছে জানালাম। পৃথিবীতে এখনও যে চলছে করোনার প্রকোপ, সেটা যেন কমে যায়, মানুষ সুস্থ হয়, ভালো থাকে, এটাই চাইলাম, সকলে যেন সুস্থ থাকে। সমস্ত করোনা বিধি মেনে আজকের প্রভাত ফেরি বন্ধ রাখা হলেও সারাদিন ধরে শ্রী শ্রী সারদা মায়ের 169তম জন্মদিবস পালন করছে তমলুকের রামকৃষ্ণ মঠ ও মিশন। তমলুক থেকে কাজল মাইতি, কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। উদয়ন গুহকে হুমকি রবীন্দ্রনাথ ঘোষের, কার্যত তার বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। মনে রাখবেন, তাল গাছ সবসময় মাথা উঁচু করে থাকে, কখনো মাথা নিচু করে না। আর ওই বিরাটার নেতা, তোমার যদি ধূমির থেকে যদি দীর্ঘাত ভিড় করিয়ে কবার ধরি, মুখ লুকিবেন, জায়গা পাবেন না। তোমার সব কিছু জানা আছে, তোমার সব ইতিহাসে মুখস্থ আছে। কুচবিহারের কৃষক, রাজ্যের কৃষক জানে তোমার আসল চেহারা খান কি, সবাই জানে। বেশি মুখ খোলার চেষ্টা করবেন না। তাই বলতে চাই, অনেক কষ্ট, অনেক রক্তের বিনিময়ে। মালদায়ের হরিশ্চন্দ্রপুরে কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার। তৃণমূলের সঙ্গে তরজা বাম ও কংগ্রেসের, প্রথমে কথা কাটাকাটি, পরে তা হাতাহাতিতে পরিণত হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে লাঠি চার্জ করে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হাই
হাই মাদ্রাসার নির্বাচন ঘিরে ধুন্ধুমার মালদার হরিশ্চন্দ্রপুর। তৃণমূল সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বাম ও কংগ্রেস। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসা চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। রবিবার কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি পদে নির্বাচন চলছিল। ভোট চলাকালীন মাদ্রাসার বাইরে তৃণমূল নেতাদের সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন সিপিএম ও কংগ্রেস কর্মীরা। জোটের কোনো লোকজন নাই, ওরা যা দেখেছে আমাদের যত ভোটার এবং যত কর্মী আছে আমাদের সবাই তৃণমূলেরই আছে, জোটের কোনো লোকজন নাই। ওরা জানছে যে আমরা এখানে মানে জামানত সব মানে যতটি প্রার্থী আছে কিনা সমস্ত প্রার্থী জামানত বাজেয়াপ্ত হবে, এই জন্য ওরা আগে ভাগে একটা তৃণমূলের বিরুদ্ধে একটা ব্ল্যাম লাগাচ্ছে। দুটো প্রতিষ্ঠায় নির্বাচন হচ্ছে, মানুষ যেহেতু দেখছে জোটের পক্ষ হচ্ছে, তাই তৃণমূলের পক্ষ থেকে পুলিশের মদত নিয়ে এসে জমায়েত করে এসে পুলিশের সামনে গেটে গিয়ে আমাদের একটা ছেলেকে মেরে নাক দিয়ে রক্ত পড়ছে। পুলিশ ওকে ট্রিটমেন্ট না করে ওকেই আবার তুলে নিয়ে যাচ্ছে, যারা আক্রান্ত হচ্ছে পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। মাদ্রাসা চত্বরে ছুটে আসে পুলিশ বাহিনী, দুপক্ষকে থামানোর চেষ্টা করে পুলিশ। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল ও কংগ্রেসের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদ্রাসা চত্বরে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে আর না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। হরিশ্চন্দ্রপুর থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। দরজা ভেঙে জোড়া দেহ উদ্ধার হাওড়ার চ্যাটার্জিহাটে। মৃতের নাম গৌতম ও মৌসুমি মাইতি। স্ত্রী মৌসুমিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে স্বামী গৌতম আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা লেগেই ছিল। রবিবার দুপুরে তাদের মেয়ে আঁকার ক্লাস থেকে ফিরে এসে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। এলাকাবাসীদের ডাকলে পুলিশে খবর দেওয়া হয়। চ্যাটার্জিহাট থানার পুলিশ গিয়ে দরজা ভেঙে দুজনের দেহ উদ্ধার করে। দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মোবাইলগুলি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা। এই ঘটনার পিছনে আর কোনো কারণ রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘরে ঢুকে দেখলাম একজন ভদ্রমহিলা হ্যাঙ্গিং অবস্থায় ঝুলছেন আর এক ভদ্রমহিলা নিচে পড়ে আছে। নিচে যিনি পড়ে আছেন ভদ্রমহিলা, তার নাম মৌসুমি মাইতি, আর ভদ্রলোকের নাম গৌতম মাইতি। দুটো মেয়ে, একজন 14 বছর বয়স, একজন ক্লাস 3-তে পড়ে, একজন ক্লাস 9-এ পড়ে। তা আমরা যেটা শুনলাম, দুটো মেয়েই পড়তে গেছি, আঁকতে গেছিলো ড্রয়িং ক্লাস। তো আসার পর অনেকক্ষণ ধরে 12:30 একটা নাগাদ ডাকছিলো, সাড়া দেয়নি বলে ওপরে এক ভদ্রমহিলা যিনি কেয়ারটেকারের মতন আছেন ওনাকে ডেকে নিয়ে যাওয়ার পর উনি যখন সাড়া দেয়নি, তখন কোনো এক প্রতিবেশী বলেছিল আপনারা থানায় যান। ওরা থানায় গেছিলো, থানা থেকে পুলিশ এসে দরজা ভেঙে ওই দৃশ্য দেখতে পেয়েছে। রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। জলপাইগুড়ির ধূপগুড়ির গদং 1 নম্বর পঞ্চায়েতের কথাপাড়া এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধূপগুড়ির সীমান্তবর্তী এলাকায় গিলান্ডি সেতু থেকে ঝালটিয়া পর্যন্ত 3 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা, ফলে যে কোনো সময় থাকছে দুর্ঘটনার আশঙ্কা। তাই এদিন রাস্তার বাঁশ ব্যারিকেড লাগিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয়। মোবাইলে সেলফি তোলা নিয়ে হুড়োহুড়ির ছবি প্রায়ই দেখা যায়। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার খবরও পাওয়া যায়। নিরাপদে সেলফি তুলতে শহরবাসীকে এবার সেলফি জোন উপহার দিল কোচবিহারের তুফানগঞ্জ পৌরসভা, সেই সঙ্গে ড্রিম বিউটি পয়েন্ট। অসম বাংলা সীমান্ত লাগোয়া তুফানগঞ্জ পৌরসভার পঞ্চানন বর্মা শিশু উদ্যানে হয়েছে ড্রিম বিউটি পয়েন্ট ও সেলফি জোন। ড্রিম বিউটি পয়েন্ট ও সেলফি জোনে ক্যামেরাবন্দি করতে ভিড় জমিয়েছেন তুফানগঞ্জের মানুষ। শনিবার সেলফি জোনের উদ্বোধন করেন পুর প্রশাসক ইন্দ্রজিৎ ধর। এছাড়াও তুফানগঞ্জ শহরের প্রবেশের মুখে থানা মোড় লাগোয়া একটি সেলফি জোন করার কাজ চলছে। বছরের শেষ রবিবারে জমজমার দুর্গাপুরের দামোদর লাগোয়া বিভিন্ন পিকনিক স্পট, সকাল থেকেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। দুর্গাপুর শহরের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা বহু মানুষ শীতের রোদ গায়ে লাগিয়ে ফুরফুরে মেজাজে দিন কাটান। খাওয়া দাওয়ার সঙ্গে হৈ হুল্লোড়ে মেতে ওঠেন 8-80 সকলেই।
বড়দের পাশাপাশি নাগরদোল্লা সহ বিভিন্ন রাইডিং এ মজে ওঠে অল্প বয়সী থেকে শুরু করে শিশুরা। দোকানিরা নানান পসরা সাজিয়ে রাখায় ছোটখাটো মেলার পরিবেশ গড়ে উঠেছে। অনেকে আবার দামোদরের বুকে নৌকা বিহারেও যান। যাত্রীদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছে পিকনিক স্পটের দায়িত্বে থাকা উদ্যোক্তারা। বছরের শেষ রবিবার শীতের আমেজ গায়ে মেখে পিকনিকে মেতেছেন উৎসাহী মানুষ। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার কঙ্কনা বিনোদন পার্কে বহু মানুষ পিকনিকের আনন্দে মাতলেন। দেদার খাওয়া দাওয়া, সঙ্গে চলল গান নাচ। মূলত করোনা কিছুটা শিথিল হতেই ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছেন রাজ্যবাসী। সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। গোবরডাঙ্গা থানার কঙ্কনা বাওড়ের এই পিকনিক স্পটটি ইতিমধ্যে নজর কেড়েছে ভ্রমণ পিপাসুদের। শীতের শুরুতেই এই পিকনিক স্পটের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিপুল জলরাশির টানে এই এখানে ভিড় জমান বহু পর্যটক। কারণ এখানে এনভায়রনমেন্টটা খুব ভালো আমরা শুনেছিলাম। তো আমাদেরই অফিসের একজন এখানেই থাকে নিয়ারেস্ট, তো তা সে সাজেস্ট করলো যে এখানে অনেক খোলামেলা জায়গা, পিকনিক করার জন্য পারফেক্ট, তাই আমরা এখানে এসেছি। সবসময় কোভিড কোভিড করলে হবে? আমরা ঢুকেছিলাম মাস্ক পরে, স্যানিটাইজ করে, একদম প্রপার করোনা বিধি মেনে, বাট এখানে এসে তো এনজয়মেন্ট করতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বনভোজনের মজা নিতে নিতে কখন যে সময় কেটে যায় সেটা অনেকেই বুঝতেই পারেন না। করোনার ভয়াবহতা কাটতেই একটু স্বাভাবিক হতেই ইতিমধ্যে ভ্রমণ পিপাসু বাঙালিরা তারা কিন্তু পিকনিকে চলে এসেছেন। তবে এই যারা পিকনিক এসেছেন তাদের কিন্তু অনেকের মুখে আমরা মাস্ক দেখতে পাইনি। ভালো লাগছে যে আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি, আর এখানে এই প্রথমবার এসেছি, খুব ভালো লাগছে। মাস্ক ছিল, এখন খুলে নিয়েছি, যদিও ভেতরে দেখছি কারণ নেই। শীতের এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিনে ভিড় বাড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। গোবরডাঙ্গা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। বছরের শেষ রবিবারে পর্যটকদের উপচে পড়া ভিড় শান্তিনিকেতনে। কোপাই নদীর তীরে শীতের রোদ গায়ে মেখে পিকনিকের মেজাজে বহু মানুষ, নাচ গান হই হুল্লোর আনন্দে মাতোয়ারা পর্যটকেরা। পাশাপাশি শান্তিনিকেতনের সোনাঝুরিহাট, কঙ্কালীতলা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি পর্যটকদের ভিড়ে জমজমাট। বছরের আজ শেষ রবিবার, গতকাল শনিবার গেছে খ্রিস্টোৎসব বড়দিন। খুব স্বাভাবিকভাবেই রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন, বাঙালির আবেগ, বাঙালির প্রিয় জায়গা, রবি ঠাকুরের লাল মাটি দেশ শান্তিনিকেতন। সেই শান্তিনিকেতনে কার্যত দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের উপচে পড়া ভিড়। বিশেষ করে শান্তিনিকেতনের আমরা যদি চোখ রাখি কোপাই নদীর তীরে, যে কোপাই নদী ছোট নদী রবি ঠাকুরের লেখায় কবিতায় আছে, সেই কোপাই নদীর তীরে পর্যটকদের, দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের তারা রীতিমতো ভিড় জমিয়েছেন। দেদার সেলফি তুলছেন, ছবি তুলছেন, এবং অবশ্যই বীরভূম অন্যতম পর্যটন কেন্দ্র এই কোপাই নদীর তীরে হালকা শীতে, যেহেতু উত্তরের শীতের হাওয়া ঢুকছে, হালকা শীতে একমুঠো রোদ পিঠে দিয়ে তারা পিকনিক করছেন, খাওয়া দাওয়া করছেন। শান্তিনিকেতন, সোনাঝুরি, কঙ্কালীতলা, কোপাই, দেদার ঘুরছেন, আনন্দ করছেন। সব মিলিয়ে বর্ষ শেষে অবশ্যই ছুটিয়ে আনন্দ করছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতনে। বীরভূমের শান্তিনিকেতন থেকে ক্যামেরা পার্সন সৌরভ করের সাথে মনা বীরবংশী, কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন।
শীত পড়তেই ওরা হাজির হয় বাঁকুড়ার পুয়াবাগানের ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসের জলাশয়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি, ওরা পরিযায়ী পাখি, মাইলের পর মাইল পথ পেরিয়ে বাঁকুড়ার ওই জলাশয়ে সংসার পেতেছে। তাদের কিচির মিচিরিতে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। শীত কাটিয়ে তারা আবার ফিরে যাবে অন্য কোনো ঠিকানায়। শীতের অতিথিদের দেখতে বহু মানুষ ভিড় জমান জলাশয় চত্বরে। শীত এলেই এরা হাজির হয়ে যায় বাঁকুড়ার জলাশয়ে। আমি যে জলাশয়ে দাঁড়িয়ে রয়েছি, বাঁকুড়ার বেসরকারি একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ঠিক এই জলাশয় থেকে পাখির যে কিচির মিচির আওয়াজ, পাখির যে কলরব, তা কিন্তু একেবারে মনোমুগ্ধ করেছে এই এলাকা। এই সুন্দর যে জলাশয় এবং নিরিবিলি জলাশয়, নিস্তব্ধ জলাশয়ে পাখিরা কখনো আকাশে উড়ে বেড়াচ্ছে, আবার কখনো ভেসে বেড়াচ্ছে এই জলাশয়ে। ফি বছরগুলোতে কিন্তু এরা হাজির হয় এখানে, এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। নভেম্বর থেকে একেবারে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বলা যেতে পারে বাঁকুড়ার শীত কাটিয়ে তারা আবার ফিরে যায় তাদের নিজের নিজের ঠিকানা। যারা পক্ষী বিশেষজ্ঞ রয়েছেন তারা যেটা বলছেন যে এই পাখিগুলো ভারতীয় প্রজাতির পাখি, লেজার হুইসলিং ডাক, এবং এরা মূলত খাদ্যশস্যকে বেশি, দানাশস্যকে বেশি পছন্দ করে তাদের খাবার হিসাবে, এবং তাদের যে উত্তম খাবার যে পরিবেশ তা বাঁকুড়ার মধ্যে রয়েছে। এবং এখানে যারা মানুষ যারা রয়েছেন, যারা কলেজ কর্তৃপক্ষ রয়েছেন, তারাও কিন্তু একেবারে পাখিগুলোকে একেবারে পাহারার মধ্যে রাখেন, যাতে কেউ পাখিগুলো ক্ষতি করতে না পারে, পাখিদেরকে শিকার করতে না পারে, কড়া নজরদারি রাখা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকেও। তবে অনেকেই আসেন যারা পাখি দেখতে ভালোবাসেন, যারা পাখি ভালোবাসেন, যারা পাখির গুঞ্জন শুনতে ভালোবাসেন, তারা কিন্তু এই নিস্তব্ধ জলাশয়ের পাড়ে বসে পাখিদের দিনভরের যে তাদের যে উড়ে বেড়ানো, ভেসে বেড়ানো, এই যে বিশ্বগুলো তারা কিন্তু উপভোগ করেন। পাখির কলরব এ তো মধুর কলরব, কারণ আমরা 1998 থেকে এই কলেজে আছি। এই পাখি আসছে 10-12 বছর আসে, এবং এরা আসে হচ্ছে নভেম্বরের মাঝামাঝি সময়ে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকে এরা এখানে এই ঝিলেতেই ডিম পাড়ে, এবং তারপরে বাচ্চা হয়। বাচ্চা শেষে ফেব্রুয়ারির শেষে পাখি সমেত এরা উড়ে যায়, এবং এরা নিজেদেরকে এখানে সেফটি ভাবে, এবং সেই জন্যেই এবং দিনের পর দিন পাখির সংখ্যা এই ঝিলে বাড়ছে। পাখিগুলো ছোট অনেক বাচ্চা হিসাবে আসে, আবার বড় হয়ে ডিম ফুটিয়ে বাচ্চা নিয়ে ঘরে যায়। আমাদের খুব ভালো লাগে এই পাখি যখন উড়ে দেখতে ভালো লাগে, কিচির মিচির করে, আর পাখি মাছ ধরে খায়, আবার উড়ে বেড়ায়। বাঁকুড়ার এই 3 মাসের অতিথিদের কোনো ধরনের ত্রুটি রাখেন না কলেজ কর্তৃপক্ষ, এবং যারা নিরাপত্তারক্ষীর দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু এখানে সবসময় পাখিগুলোর উপর নজরদারি রেখেছেন। পুরো এলাকার মানুষ যেটা বলছেন, যারা ঘুরতে আসছেন এখানে দেখতে আসছেন, তারাও কিন্তু খুশি পাখিদের আসা যাওয়াতে। প্রতি বছর বছর পাখির সংখ্যা বাড়ছে, প্রতি বছর বছর এভাবেই যেন পাখিরা ফিরে আসে বাঁকুড়ার ইঞ্জিনিয়ারিং কলেজের এই জলাশয়ে, এটাই কিন্তু বলছেন এলাকার মানুষজন। তবে পাখি চলে গেলে আবার মন খারাপ হয়ে যায়, অপেক্ষা থাকে আবার পরের বছরের জন্য। বাঁকুড়ার পুয়াবাগান থেকে সর্ব গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। জেলা সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।